পণের জন্য গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা, পাশাপাশি প্রথমাকে রেখে দ্বিতীয় বিবাহ করার পরিকল্পনা, থানায় মামলা। ঘটনা মধুপুর থানাধীন অরবিন্দনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 12 বছর পূর্বে মধুপুর থানাধীন অরবিন্দনগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহ আলম মিয়ার সহিত সামাজিকভাবে বিবাহ হয় উদয়পুর কাকরাবন থানাধীন জামচুরি বৈষ্ণবীচর এলাকার জলিল মিয়ার কন্যা সীমা বেগমের সাথে। বিয়ের পর 1টি বছর ভালোভাবে চললেও তারপর থেকেই সংসারে অশান্তি নেমে আসে। গৃহবধূ সীমা বেগমের অভিযোগ, তার স্বামী শাহ আলম মিয়া প্রায় সময় পণের জন্য অত্যাচার চালায়, আর তার সাথে সাথ দিত শাশুড়ি মেহেরা বিবি, দেওর খোরশেদ আলম এবং ননদ সাইনা বেগম। প্রায় সময় দৈহিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন চালাত। পরবর্তী সময়ে সহ্য করতে না পেরে গৃহবধূ সীমা বেগম তার বাবার বাড়িতে চলে যায়, আর এই সুযোগে স্বামী আলম মিয়া সৌদি আরবে চলে যায়। কিন্তু সেখানে গিয়েও কোনো খোঁজ খবর রাখেনি সেই গৃহবধূর। পরবর্তী সময়ে গৃহবধূ তার স্বামীর বাড়িতে আসলে তার স্বামীর অবর্তমানে শাশুড়ি ননদ এবং দেওর মারধর চালাত। পরে স্বামী যখন সৌদি আরব থেকে বাড়িতে চলে আসে, খবর পেয়ে গৃহবধূ ছুটে আসে স্বামীর কাছে। এসে শুনতে পায় তার স্বামী দ্বিতীয় বিবাহ করার জন্য পরিকল্পনা নিচ্ছে, আর বাড়িতে আসলেই ক্ষিপ্ত হয়ে পুনরায় মারধর করে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালবেলা অভিযুক্ত স্বামী, দেওর ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে সেই গৃহবধূ এবং অভিযুক্ত সকলের কঠোর শাস্তির দাবি তোলে। বর্তমানে যদিও সেই গৃহবধূর 2টি পুত্র সন্তান রয়েছে। 12 বছর হয়েছে তখন আমার স্বামীর বাড়িতে আসলাম, আমার জামাই কইতাছে 1 লাখ টাকা দেওয়ানোর লেগে, আমার মা বাপ গরিব, আমি কইতে 1 লাখ টাকা আইনা দেবো। তারপর মারধর করছে আমার স্বামী, আমার শাশুড়ি, আমার দেওর, সবাই মিলে মারধর করছে। আমি আমার বাপের বাড়ির দিয়েছি গা আমার নিজের যান বাঁচানোর লেগে। তারপরে কালকে আইসি আর আমরা শুনে আইসি, আরেকজন আরেকজনের তো শুনছি হ্যাঁ বিয়া করতেছে, আমার দিয়া ডিভোর্স হয়েছে না হলো বিয়া করতেছে। শুনে আমরা আইসি, আইয়া থানার ভিতরে জানাইছি, তারা কইছে তারা তোমরা আচ্ছা তোমার জামে তো তোমার কইছে বাড়ি যাইতা, তাহলে তুমি যাও, যাইলে দেখো না কি তা করা না, যদি তারা কিছু করে তাহলে আমরা যাও। তারপর আমরা গেছি পরে তারা ঘরের দোয়ার দরজার তালামালা দিয়ে নিয়েছে, আর আমার স্বামী বাইর থেকে বাইর দিয়ে গেছে। আমরা মারধর করছে কালকে, মারধর করছে আমার দেওর শাশুড়ি মিললে তারা মারধর করছে। আপনার ছেলে মেয়ে কি? ছেলে 2 জন ছেলে। এখন আপনি কি চান, কার বিরুদ্ধে মামলা করবেন? আমি তার প্রতি বিচার চাই, মামলা করাম। আপনার বাবার বাড়ি? বাবার বাড়ি উদয়পুর। আর আপনার বিয়ে হয়েছে কোন জায়গায়? বিয়ে হয়েছে অরবিন্দনগর। স্বামীর নাম কি? স্বামীর নাম শাহ আলম। বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, দুরন্ত টিভি।